ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাসযোগ্য পৃথিবী করতে বিশ্ব নেতাদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ কোরিয়ায় সিউল থেকে ভার্চুয়ালি আয়োজিত গ্রিন গ্রোথ অ্যান্ড গ্লোবাল গোলস P4G সামিটে প্রধানমন্ত্রী আহ্বান জানান। পরিবেশ উন্নয়নে সম্মেলনের সদস্য দেশগুলো সম্মিলিতভাবে উদ্ভাবন, নীতি নির্ধারণ, সৃষ্টিশীল উদ্যোগ সহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়নে বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। কার্বন নিঃসরণ কমানো থেকে সবুজায়নের লক্ষ্য অর্জনে সম্মেলনে তিন দফা প্রস্তাবনাও দেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে নিজস্ব জলবায়ু ফান্ড গঠন, 100 বছরের ডেল্টা প্ল্যান সহ বাংলাদেশে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। For achieving green growth and global goals 2030, in addition to whole of society approach, a whole of world attitude is needed. The participating leaders in the P4G summit need to work more closely towards a greener future for our next generation.